চলুন দেখা যাক কিভাবে বৈদ্যবাটী হাট যাওয়া যায়। প্রথমে আপনাকে আসতে হবে বৈদ্যবাটী চৌমাথা, এই যে এই দিকটা দেখছেন এইটা হচ্ছে শ্রীরামপুর যাচ্ছে এই রাস্তাটা সোজা, ঠিক আছে। এই রাস্তা দিয়ে আপনি আসলে মানে শ্রীরামপুর দিক থেকে আসলে আপনাকে ডান দিকে ঘুরতে হবে। আচ্ছা এই সোজা এই রাস্তাটা দেখছেন এইটা হচ্ছে ব্যান্ডেল, এটা তারকেশ্বর, আপনাকে যেতে হবে ডান দিকে। এই ডান দিক থেকে একটু গেলেই হচ্ছে রিলায়েন্স ক্লাব আছে, আমি দেখাচ্ছি আপনাদের, চলুন। আপনারা যদি কেউ শ্রীরামপুরের দিক থেকে আসেন তাহলে বৈদ্যবাটী চৌমাথা এসে আপনাকে ডান দিক ঘুরতে হবে, কেউ যদি ব্যান্ডেলের দিক থেকে আসেন তাহলে আপনাকে বাঁ দিকে ঘুরতে হবে, আর কেউ যদি তারকেশ্বরের দিক থেকে আসেন তাহলে আপনাকে চৌমাথা থেকে সোজা আসতে হবে। এসে গেছি, ওই হাঁটা 2 মিনিট, চৌমাথা থেকে 2 মিনিটও লাগে না, একদম সামনে রিলায়েন্স ক্লাব আছে, চলুন আসতেন যাওয়া যাক। আমরা এসে গেছি প্রায়, এই যে এসে গেছি আমরা, এই হচ্ছে রিলায়েন্স ক্লাব চৌমাথা, রিলায়েন্স ক্লাব দেখছেন এর পিছন দিকেই মাঠে শনিবার ও রোববার দিন করে, দাঁড়ান দেখাচ্ছি। এইটা প্রথম উদ্বোধনের দিন এম স্টেজ করা হয়েছিল, সেই স্টেজটা আজকে খোলা হচ্ছে। এই এই মাঠে হচ্ছে শনিবার দিন আর রোববার দিনের কথা হচ্ছে বসা।